রাজ্যের উচ্চশিক্ষিত ১০ জন ছাত্রছাত্রী এবং ১০ জন শিক্ষককে সংবর্ধনা জ্ঞাপন করবে মার্কলাইন কনসালটেন্সি। ইলিউশনের সহযোগিতায় ১৯ আগস্ট সন্ধ্যা ৬টায় এই উপলক্ষে আগরতলা টাউন হলে আয়োজন করা হয়েছে এক সংবর্ধনা জ্ঞাপন সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে এই তথ্য তুলে ধরেছেন মার্কলাইন কনসালটেন্সির কর্ণধার রূপম রায়। শ্রী রায় জানান, দীর্ঘ বছর ধরে এই কনসালটেন্সিটি এ ধরনের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করে আসছে। তবে মাঝে ২ বছর করোনা অতিমারির জন্য এই অনুষ্ঠান বন্ধ ছিল। তো আমরা ১০ জন স্টুডেন্টের পাশাপাশি ১০ জন টিচারকেও আমরা সিলেক্ট করেছি এবং ওদেরকেও আমরা ফেলিসিটেট করব। তো এই পুরোটা ইভেন্ট আমরা আগামী 19 আগস্ট স্থান টাউন হলে আমরা আয়োজিত করছি সন্ধ্যা ৬টা থেকে। আর এটার সঙ্গে একটু একটা কালচারাল একটা টাচ দেওয়ার জন্যে আমরা দোহার যে ফিউশন ব্যান্ড আছেন, আপনারা সবাই চেনেন ওদেরকে, দোহারের একটা ছোট্ট একটা আমরা এখানে ওদের থেকে ২-৪টা গানও শুনে নেব। সো আপনারা সবাই আসবেন এবং সবাই ইনভাইটেড থাকবেন 19 আগস্ট সন্ধ্যা ৬টায় টাউন। আপনি কি শিরদাঁড়া কিংবা কোমর ব্যথায় ভুগছেন? না, আর দেরি না করে এখনই চলে আসুন অস্তিমায়া দি স্পাইন অ্যান্ড অর্থোপেডিক সুপার স্পেশালিটি ক্লিনিকে।